सद्गमय तमसो ज्योतिर्गमय मृत्युर्मामृतगमय ओम शांति ओम शांति ओम शांति। सृष्टि सृष्टि प्लस समस्त দর্শকবৃন্দকে স্বাগত জানাই, স্বাগত জানাবো এই অনুষ্ঠানের গেস্ট জ্যোতিষ এস কুমার। কিন্তু স্বাগত জানানোর আগে একটা বিষয় আপনাদের অবগত করব, সেটা হচ্ছে এই অনুষ্ঠানের গেস্ট জ্যোতিষ এস কুমার বারংবার একটাই কথা বলেন যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেবেন, দিয়ে চুপচাপ বসে থাকবেন, যা বলার আমি বলবো। এইটা শুধু আমার ক্ষেত্রে নয়, যে কোনো অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে আপনি সেটা কিন্তু দেখে নিন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে আপনাকে ঠিক গাইডলাইন দিচ্ছেন না দিচ্ছেন না। দ্বিতীয় বিষয় হচ্ছে, ধরুন আপনারকে কোনো একটা বিষয়ে, সেটা আপনার সন্তানকে নিয়ে হতে পারে, আপনার নিজেকে নিয়ে হতে পারে, বা আপনার হাজব্যান্ডকে নিয়ে হতে পারে, এমন কোনো একটা কথা বললেন যেখানে আপনার রাতের ঘুম উঠে গেল, দিনের খাওয়া পর্যন্ত বন্ধ, আপনি টেনশন যতক্ষণ কারোর কাছে না যাচ্ছেন, কি এমন কথা? বিরাট একটা কথা। এবার সেই কথাটা কি সেটাও জ্যোতিষ কুমার বলবেন। বলবেন আরও একটা জিনিস, আপনি জ্যোতিষের কিচ্ছু জানেন না, আপনি ন্যাটাল চার্টও বিচার করতে জানেন না, কিন্তু আপনি নিজের হাতটা তো দেখতে পারেন। আপনি হাতের কিছু রেখা বা ছবি যদি বলে দেন, তাহলে তো আপনি সেইটা দেখে নিতে পারবেন যে সেই জিনিসটা আপনার হাতে বা যাকে নিয়ে বলছেন তার হাতে আছে কি। যদি থাকে তাহলে অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, এবং যাওয়ার পর ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে চুপ করে বসে থাকুন, দেখুন তো তিনি সেটা বলেন কি না। আবার ভয়ও পাবেন না, কারণ এই অনুষ্ঠানের গেস্ট জ্যোতিষ এস কুমার বারংবার একটাই কথা বলেন, জ্যোতিষ ভয় দেখানো সাবজেক্ট নয়, জ্যোতিষে ভয়ের কিছু নেই। প্রত্যেকটি মানুষের, ঈশ্বরও যখন এই পৃথিবীতে মানুষ রূপে জন্মগ্রহণ করেছিলেন, তার ন্যাটাল চার্টেও অনেক কিছু খারাপ ভালো আছিল, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার পথটাও কিন্তু ঈশ্বরই তৈরি করেন। তাই ভরসা, বিশ্বাস আর শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে আপনারা যারা জ্যোতিষ এস কুমারের কাছে আসেন, উনিও সেই বিশ্বাসের মর্যাদাটা দেন, তাই তো তিনি ঘরের মানুষ, কাছের মানুষ, মনের মানুষ। সেই জ্যোতিষ এস কুমারকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, সৃষ্টি সৃষ্টি প্লাসের তরফ থেকে। নমস্কার। সর্বপ্রথমে পরমপিতার চরণে কোটি কোটি প্রণাম, তারা মায়ের চরণে কোটি কোটি প্রণাম, হনুমানজির চরণে কোটি কোটি প্রণাম, দর্শক বন্ধুদের আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে, গুরুজন সবাইকে আমার প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ওম গঙ্গানপতয়ে নমঃ। ওম মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। ওম প্রত্যালীর্হ পদার্পিতং ঘৃষবৃদি ঘোরার্ধ হাসপড়া খরে গন্ধি বড় কর্তি খরপর ভুজা হুঙ্কার বিজদ ভবা খরবা নীল বিশাল পিঙ্গল জটা জুটি কনগর জুতা জড্নস্ত কপালং ত্রি জগতং হন্তুব্জ তারা স্বয়ং। ওম নম শিবায় শান্তায় কর্ণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি পরমেশ্বর। ওম নম হনুমতে নমঃ। জয় জগন্নাথ। আজকের ইচ্ছা পূরণ অনুষ্ঠানে আমি তরুণ চক্রবর্তী, আমার সঙ্গে রয়েছেন জনপ্রিয় জ্যোতিষ ব্যক্তিত্ব জ্যোতিষ এস কুমার। আমি সরাসরি এস কুমারদার কাছে চলে যাব। এই যে ভয় কোনো একটা বিষয় নিয়ে, ন্যাটাল চার্ট তো উনি দেখতে জানেন না, কিন্তু হাতটা তো দেখতে পারবেন, সিম্বলটা বলে দিলে তিনি তো দেখতে পাবেন। আপনি যে ঘটনাটা বললেন, আপনি ভাবতে পারবেন না, তিন দিন কন্টিনিউ তার বাবা মা ঘুম নেই, খাওয়া নেই, আমার কাছে এসে পৌঁছতে পারছেন না, যতক্ষণ পর্যন্ত খুব চিন্তায় রয়েছেন কতক্ষণে আমার কাছে এসে পৌঁছবে, আমি তাকে একটা আশ্বাস বানিয়ে দেবো বা আমি তাকে যে ব্যাপারটা বলবো সেটাই তার গ্রহণযোগ্য হবে। কোনো একজন তার বাড়িতে, দেখুন আজকাল কিন্তু দু চারটে হস্তরেখার বই দেখে এস কুমার দা, হ্যাঁ না আমি এবার বলি, এত কিছু বলারও দরকার নেই, আপনি আমি আজ থেকে নয় বহু বছর, হ্যাঁ, এবং সৃষ্টিতে আসার আগে থেকেও আমরা একসঙ্গে কাজ করেছি, অবশ্যই
আমারই পরিচিত একজন, যার ছেলেকে বলা হয়েছিল অ্যাক্সিডেন্ট রয়েছে, সে কাঁদতে কাঁদতে, না না ব্যারাকপুরেরই, কাঁদতে কাঁদতে আমার কাছে এসেছিল এবং আমি বলেছিলাম যে কিচ্ছু হবে না, কোনো ভয় নেই, একবার আপনার কাছে যেতে, যার একটা হোটেলও আছে যার বাবার, ও আচ্ছা হ্যাঁ মনে পড়ছে, মানে আপনি বলেছিলেন কোনো কিছু পাথর কবচ কিচ্ছু লাগবে না, নেই তো, আপনি বাড়ি গিয়ে বসে থাকুন, সাত দিন আপনাকে টাইম দিয়েছে, আমি আপনাকে বলছি এক মাস কেন তিন মাস বা সাত মাসের মধ্যে যদি কিছু দায়িত্ব আমি নেব, নেই তো, না থাকলে কি কি করে এই যে রাতের ঘুমটা উড়ে গেছলো, খাওয়া বন্ধ হয়ে গেছলো, বাঁচিয়ে দিয়েছিলেন, সেই ব্যাপারটা প্রতিকার ছাড়াই, না প্রতিকার ছাড়াই তাকে দেখুন, তার নেই, সেটা নেই, সেটা তো আমি নেই বলবো, যেটা নেই সেটা নেই বলতে হবে, কেননা দেখুন সত্য কখনো ঢাকা থাকে না, ঢাকা থাকে না, আজকে উনি বলেছিলেন আমার কাছে যদি উনি নাও আসতেন তাহলে সাত দিনের মধ্যে কিন্তু ওই ঘটনা ঘটতো না, তাতে কিন্তু উনি কিন্তু সাত বছর বোধহয় পার হয়ে গেছে, সাত বছর পেরিয়ে গেছে, চাকরি করছে, তা অবশ্যই ব্যাপারটা হচ্ছে জানতে হবে, না আসবো সেই সাবজেক্টে, কিন্তু আমরা যেহেতু কম ফোন নেব ফার্স্ট ফোনটাকে নিয়ে এগোবো, হ্যালো নমস্কার, জয় ভোলেনাথ, সন্দীপ কুন্ডু, কোথা থেকে ফোন করছেন? ডেট অফ বার্থ 2/8/1993, কটার সময় জন্ম? 10:05 সকাল, সকাল 10:05, আজকে প্রথম অনুষ্ঠান দেখছেন? আজকে প্রথম দেখছেন, তা প্রথম দিন অনুষ্ঠান দেখে কিরম লাগলো, যে কারণে ফোন করতে ইচ্ছে হলো? আগে যে অনুষ্ঠান হয়েছে সেটা দেখেছিলেন? আগে একটা দেখেছিলাম অনুষ্ঠান, আচ্ছা ওইটা দেখেই ভালো লাগলো বলে এটাই ফোন করলেন তাই তো বলছেন? আপনার বিষয়ে সবচেয়ে বড় যে ডিস্টার্বটা আপনার জীবনে উন্নতি হতে দিচ্ছে না সেটা হচ্ছে আপনার মধ্যে চঞ্চল ভাব, আপনি ডিসিশন নিতে পারেন না, আপনার ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই, কোনো একটা জিনিস স্থির সিদ্ধান্ত যে সময় মতো নিতে পারে না সে জীবনে উন্নতি করবে কি করে, আমার কথাটা বুঝতে পাচ্ছেন আপনি? আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আপনার সহজ সারল্য ভাব, এই সহজ সারল্য ভাব আপনার জীবনে কিন্তু কাল রূপে আপনার জীবনে কিন্তু দারিদ্রতা নিয়ে আসছে, বুঝতে পেরেছেন কি বললাম? আপনি সবার কাছে ঠকে যাচ্ছেন, ব্যবহৃত হচ্ছেন, কি আমি রাইট অর রং? তাহলে এই জায়গা থেকে বেরোতে গেলে আপনাকে যেটা করণীয় সেটা হচ্ছে একবার অন্তত আমার কাছে আসতে হবে, বা দূরের মানুষ হলে কিভাবে আমি তাকে সেবা করব সেটা অবশ্যই জেনে নিতে হবে, প্রোগ্রামের পর ফোন করুন আমি অবশ্যই বলে দেব। আজকে প্রোগ্রামের পর যে ফোন করবেন সেই নাম্বারটা হচ্ছে 9330961109, এই অনুষ্ঠান ইউটিউবে গিয়ে জ্যোতিষী এস কুমার বলে সার্চ করলেও পাবেন, এবং ওই নাম্বারে দূরের দর্শক বন্ধুরা ঘরে বসে কি পরিষেবা পাবেন সেটাও জানতে পারবেন, ওই নাম্বারে বুকিংও করতে হবে, নাম্বারটা 9330961109, টিভি স্ক্রিনে দেওয়াও আছে, দেখে নিন। হ্যাঁ, মানুষের জীবনে একটা জিনিস কিন্তু খুব জরুরি, সেটা হচ্ছে যে কোনো কোনো জিনিস আমাদের হাতে থাকে, হাতে থাকে মানে কি আমাদের নিজেদের মধ্যে সেই ক্যাপাসিটিটা থাকে, আর কোনো কোনো জিনিস আমাদের ক্যাপাসিটির বাইরে, আমরা বুঝতে পারি না হঠাৎ কি ঘটবে, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট, কখন ঘটবে কবে ঘটবে সব বলে দেওয়া যায়, কোন ইয়ারে কোন সময় কোন মাসে বলে দেওয়া যায়, ফাঁড়াটা কখন আপনার জীবনে, কখন আপনার জীবনে ফাঁড়া নেমে আসবে বলে দেওয়া যায়, আরেকটা জিনিসও বলা যায় এই ফাঁড়াটা কিন্তু আপনার হাতে নেই, হাতে নেই মানে কি আপনি ইচ্ছা করলেই এটাকে তাড়িয়ে দিতে পারেন না বা আপনি এটাকে নষ্ট করে দিতে পারেন না, ফাঁড়া কিন্তু আসবেই, কিন্তু আরেকটা জিনিস আপনার হাতের মুঠোর মধ্যেই আছে সেটা হচ্ছে সুইসাইড, সেটা কিন্তু আপনার নিজের ইচ্ছায়, আপনার মন এতটাই মানে নেগেটিভ একটা ব্যাপার হয়ে যাবে যে এতটাই মেন্টাল ডিসব্যালেন্স হয়ে যাবেন, এতটাই মেন্টাল ডিপ্রেশনের মধ্যে ডিপ্রেশনে চলে যাবেন যে আপনার মনে হবে আর জীবন রাখবো না আমি, এই জীবন রেখে লাভ নেই, এরকম কিন্তু বহু মানুষের জীবনে এরকম কিন্তু ঘটনা চলে আসে, যে ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু সুইসাইড করতে যান, অনেক সময় সুইসাইডে তিনি সাকসেস পান না,
সে কথাও বলব, কেন পান না সাকসেস আর কারা সাকসেস পাবেন। দেখুন, মিডিয়াতে সব কিছু গোপন তত্ত্ব বলা উচিত নয়, আর আমি সেইভাবে ডিটেলস বলবো না আপনাকে। আমি শুধু ইঙ্গিত দেব কোন রেখা কোন জায়গা থেকে উঠলে কিভাবে কি মানুষের জীবনে ডিস্টার্ব আনে সেই ব্যাপারগুলো আপনাদের আমি বলবো। আপনারা মন দিয়ে প্রোগ্রামটা শুনুন, এই প্রোগ্রাম থেকে আপনারা কিন্তু অনেক কিছু নেওয়ার আছে। প্রত্যেকটা প্রোগ্রাম আমার কিন্তু এই প্রত্যেক রবিবার যে প্রোগ্রামগুলো হয়, একটা 5:20 আর একটা হচ্ছে 6:50, এই দুটো প্রোগ্রাম থেকে আপনারা দেখবেন প্রত্যেকটা দিনের সাথে আলাদা আলাদা বিষয় নিয়ে আমি আলোচনা করি, এবং প্রত্যেক দিন আপনারা আমার প্রোগ্রাম দেখতে পাবেন। তরুণদা অনেকবার বলে দিয়েছেন, আমি আরেকবার বলে দিচ্ছি, 11:50 প্রত্যেক দিন সকাল 11:50 আমার প্রোগ্রাম আপনি দেখতে পাবেন প্রত্যেক দিন। আপনারা সেই প্রোগ্রাম দেখে এই প্রোগ্রামগুলো আপনারা ওয়াচ করতে পারেন, অনেক কিছু জানতে পারেন। তাহলে বিষয়টা কি, আজকের বিষয় হচ্ছে যে আমরা হাত নিয়ে কথাবার্তা বলবো, হাত, হাতের রেখা আর হাতের গঠন। হাতের কালার যদি গোলাপি হয়, হাতের কালারটা যদি গোলাপি হয়, সে কিন্তু খুব পজিটিভ। তার ছেলে হোক মেয়ে হোক, তারা কিন্তু খুব পজিটিভ, তারা কিন্তু পজিটিভ থিঙ্কিং, এবং তারা কিন্তু আর্থিক জায়গায় দুরবস্থাটা কম আসে, তারা কিন্তু দারিদ্রতার ভোগ করে কম। যাদের হাতটা গোলাপি কালার, পিঙ্ক, আর যাদের এই আঙুলের যে দৈর্ঘ্যটা, আঙুলের দৈর্ঘ্য যাদের এই পামের থেকে বড়, তারা কিন্তু আর্থিক জায়গা ডেভেলপ করে, জীবনে স্বপ্ন সফল করতে পারে। মানে যাদের আঙুলগুলো লম্বা, হ্যাঁ, আঙুলগুলো তাদের পামের যে এই যে পাম, পাম এটাকে বলে পাম, আর এটা বলে আঙুল, এই যে আঙুলের যে দৈর্ঘ্য, এই আঙুলের দৈর্ঘ্য থেকে যদি পামের দৈর্ঘ্য বড় থাকে, তারা হটকারিতা দুমদাম ডিসিশন নিয়ে নেয়, এটা যদি বড় হয়। আর যদি আঙুল যদি বড় হয়, তাহলে কিন্তু তারা কিন্তু ডিসিশন কিন্তু তার তড়িঘড়ি নেবে না, তারা কিন্তু ভীষণ সিদ্ধান্ত নিতে কিন্তু চিন্তা করবে, ভীষণ পটু, তারা কিন্তু খুব চিন্তাশীল মানুষ, চিন্তা ভাবনা করে ডিসিশন নেবে তারা। আর কি আপনাদের হাতের দেখুন তো, এইভাবে ইয়ে করলে, এইভাবে আঙুলগুলোকে সব জড়ো করলে তার মধ্যে দিয়ে আলো দেখা যায় কিনা, ফাঁক, যদি ফাঁক দেখা যায়, তাহলে কিন্তু আপনারা অনেক স্বপ্ন দেখবেন, কিন্তু স্বপ্ন কিন্তু চরিতার্থ হবে না, একটু দেখে নিয়ে স্বপ্ন বাস্তবে পরিণত হবে না, একটু দেখে নিয়ে এগোই। হ্যালো, নমস্কার, জয় ভোলেনাথ। হ্যাঁ, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, বলুন কার বিষয়ে জানবেন? আমি আমার ছেলের নাম জানতে চাই। ছেলের নাম? আর ছেলের নাম চন্দ্রনাথ দত্ত। কোথা থেকে ফোন করছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। ডেট অফ বার্থ? ছেলের নাম চন্দ্রনাথ দত্ত। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 17/1/94। কত? 17/1/94। হ্যাঁ, 94। না, তারিখটা কি 17? 17, হ্যাঁ, 17/1/94। কটার সময় জন্ম? 2:50 দুপুরবেলা বহরমপুরে জন্ম। 2:50 দাদার অনুষ্ঠান আজকে প্রথম? হ্যালো, দাদার অনুষ্ঠান আজকে প্রথম না এর আগে দেখেছেন? না না, অনুষ্ঠানই দেখি। দেখেন, ছেলের বিষয়ে যেগুলো বলবেন আপনি একটু হ্যাঁ উত্তর দেবেন। অবশ্যই অবশ্যই। দেখুন, প্রথম কথা হচ্ছে যে ওর ক্ষেত্রে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে ও পড়াশোনা চলাকালীন ওর অঙ্ক নিয়ে, মানে যেরকম ও প্র্যাকটিস করতো সেই অনুযায়ী কিন্তু অঙ্কে মার্কস উঠত না। অঙ্কের একটা, হ্যাঁ, অঙ্ক ভীতু যেটাকে বলে, অঙ্ক ভীতি, বুঝতে পেরেছেন, সেই ব্যাপারটা কিন্তু একটা ছিল। এবং স্কিনের প্রবলেম আসবে, ওর স্কিন, চামড়া আছে। আপনার ডেট অফ বার্থ, মানে ছেলের ডেট অফ বার্থের ভাইব্রেশনে কিন্তু আমি বলে যাচ্ছি আপনাকে, দেখবেন ও রিটেন টেস্টে পাস করবে, কিন্তু ইন্টারভিউতে গিয়ে ফেল। হ্যাঁ, এটাই হচ্ছে তো চন্দ্রনাথের ক্ষেত্রে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আপনি টিভি সাউন্ডটাকে মিউট করে ফোনে শুনে উত্তর দিন, নালে আমার টিভির কাছে দেই আমি, টিভির সাউন্ড তাহলে ফোনটাকে অফ, ফোনের যে স্পিকার ওটাকে অফ করুন।
বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে আপনার ছক, আপনার ছেলের ছকে কিন্তু আমি পাচ্ছি, ওর কিন্তু আপনার পায়ের একটা যন্ত্রণা আসবে, পা নিয়ে ভুগবে। আছে পায়ের যন্ত্রণা বলে, পায়ের যন্ত্রণা এবং নেগেটিভ থিংকিং করে, ও কিন্তু নেগেটিভ থিংকিং করে সবকিছু, মা এটা মনে হয় হবে না, এটা মনে হয় পারবো না, এটা মনে হয় হ্যাঁ এটা আমার দ্বারা হবে না, এবং লেথার্জি ব্যাপার, অলস ভাব। বলুন বলুন বলুন, কারো কথা শুনবে না, ও নিজেকে মনে করে ওমনিসিয়েন্ট। ইংরেজি একটা কথা আছে ওমনিসিয়েন্ট, ওমনিসিয়েন্ট মানে হচ্ছে সর্বজ্ঞ, আমি সব জানতাম, আমি পৃথিবীর সবকিছু বুঝি। একটা মানুষ কখনো পৃথিবীর সবকিছু বুঝতে পারে না, আমরাও শিখি অনেক কিছু, সেটা তো একটু, যদি আপনি আমাকে বিশ্বাস করেন তাহলে আমার কাছে একটু আসতে হবে, তাই না? আর যদি আমাকে আপনাকে বলছি ছেলেকে আনতে হবে না, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, আর তার সাথে ছেলের ছবি নিয়ে আসলে আমি ডিটেইলস বলে দেবো, কবে থেকে প্রবলেম শুরু হয়েছে, প্রবলেম থেকে বেরোবেন কি করে, বেরোনোর পথ কি, এবং আপনার সাথে ধরুন আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, আপনার অবাধ্য, সে তাকে বাধ্যে পরিণত কিভাবে করবেন, আমি আপনাকে পথ দেখাবো। আর যদি মনে করেন যে আসাও অসম্ভব, তাহলে 9330961109 এই নাম্বারটা নিন, ফোন করবেন, আমি আপনাকে যেটা বলছি শুনে নিন, ওই নাম্বারে ডেট অফ বার্থ এবং ওর ছবিটা দিয়ে পাঠিয়ে দিন, ডিটেলসটা বলে দেবেন। আচ্ছা এবার আসছি আমি, প্রথম যে কথাটা বলবো, আপনারা ঘরে বসে কি করে জানবেন, লাস্ট ফোন, হ্যালো নমস্কার, জয় ভোলেনাথ, প্রোগ্রামের পর ফোন করবেন, এই ফোনে লাস্ট ফোন, নমস্কার বলুন, কলেজ স্ট্রিট থেকে বলছি, কার বিষয়ে জানবেন? আমি আমার ছেলের বিষয়ে একটু জানবো, ছেলের নাম আর ডেট অফ বার্থ। হ্যাঁ ছেলের নাম হচ্ছে অমিত ঘোষ, ডেট অফ বার্থ জন্ম হচ্ছে 29/12/88। কটার সময় জন্ম? ওর 88 সালে জন্ম। আপনি যে কারণে আমার কাছে ফোন করেছেন তার মূল কারণ হচ্ছে ওর কেরিয়ার সম্পর্কিত প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, এখনো পর্যন্ত কেন ও মানে মনোমত কেরিয়ার গঠন করতে পারলো না স্যার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটাই আপনার প্রশ্ন আমার কাছে। মাঝখানে ওর ভঙ্গুর আসবেই, একটা ব্রেক আসবেই, ও একটানা কোনো কাজ করতে পারে না, ওর মধ্যে পেশেন্স কম, ওর মধ্যে ধৈর্য কম, ওর মধ্যে সবসময় দ্বিমনা ভাব, এটা করবো না ওটা করবো, ওটা করবো না ওটা করবো, মানসিক অস্থিরতা। তা আমি তো বলছি আমি পেয়ে গেছি, এই জায়গাটাই তো উনি পেয়েছেন, সেটাই আপনাকে ধরিয়ে দিচ্ছেন, ঠিক আছে? আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওর চন্দ্রের একটু প্রতিকার করা দরকার, কিভাবে করবেন, চন্দ্রের দান, চন্দ্রের কিছু প্রতিকার, চন্দ্রের মন্ত্র, চন্দ্রের টিপস, এগুলো যদি একটু সঠিকভাবে করা যায়, এবং ওর ছকে যে ওর লর্ড তাকে যদি খুশি করা যায় তাহলে ও জীবনে যথেষ্ট উন্নতি করতে পারবে। ছকে কে লর্ড সেটা জানতে হবে, আপনাদের ইন্ডিভিজুয়াল ছকটা আমি কেন করতে চাই, যে আপনার লগ্ন থেকে আমি ওখানে বিচার করব যে আপনার লর্ড কে, কাকে আপনি পূজো করলে আপনি জীবনে সফল হতে পারবেন। আমার কাছে যারা আসেন প্রত্যেকের কিন্তু আমি বলে দিই যে আপনার লর্ড হচ্ছে শিব, আপনার লর্ড হচ্ছে গণেশ, আপনার লর্ড হচ্ছে তারামা, তাহলে সেইভাবে যদি গাইডলাইন না, আপনি এক কাজ করুন অনুষ্ঠানের পরে একটু জেনে নিন, আপনি দমদমে পেয়ে যাবেন, কলেজ স্ট্রিট থেকে দমদম খুবই কাছে। আচ্ছা নমস্কার। হ্যাঁ তাহলে আজকে যে বিষয় নিয়ে, একটা ভাইটাল বিষয়, কেননা আপনাদের অনেকে মিসগাইড করে, কেউ হয়তো হঠাৎ দুম করে বলে দিল এই তোমার ছেলে কিন্তু এত সালে মারা যাবে, তোমার ছেলে কিন্তু এরকম, কিন্তু বহু ঘটনা আমার কাছে এসছে, এমন আতঙ্কে ফেলে দিয়েছেন যে বাবা মায়ের আত্মীয় স্বজনের ঘুম নেই, তারা এত পাজেল আমার কাছে ছুটে এসছেন,
এসে বলছেন যে দাদা আপনার কথা আমরা শিরোধার্য, আপনি যা বলবেন আমি সেটাই শুনবো, আপনি আমাকে বলুন এর সত্যি কি এই ঘটনা আছে। আমি দেখে সর্বকিছু বিচার করে, অনেক কিছু বিচারের বিষয় আছে, তার হাত, তার ছকের পজিশন, সমস্ত কিছু বিচার করে আমি তাকে বলেছি যে না, এর মধ্যে কোনো আমি সেরকম দেখছি না, দিব্যি আছে এখনো পর্যন্ত। আপনি আমার তরুণদার কাছেই সেই ব্যাপারটা শুনতে পেলেন। তাহলে এই শনি এবং মঙ্গল এই দুটো ক্ষেত্র থেকে আমরা অ্যাক্সিডেন্ট বিচার করি। শনি এবং মঙ্গল যাদের পীড়িত অবস্থায় থাকে তাদের কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ ব্যাপকভাবে থাকে, সেইটা আগে ক্ষেত্রগুলো দেখুন, শনির ক্ষেত্র আর মঙ্গলের ক্ষেত্র। শনির ক্ষেত্র থেকে একটা রেখা সোজা সুজি নেমে এসে যদি আয়ু রেখা, আয়ু রেখাকে টাচ করে যদি বেরিয়ে আসে তাহলে তার অ্যাক্সিডেন্ট হবেই, জীবনে অ্যাক্সিডেন্ট আসবেই। এবং সেই রেখাটি যদি এল প্যাটার্নে যদি আয়ু রেখাকে ছেদ করে তার অ্যাক্সিডেন্ট সেই বছর, অর্থাৎ আয়ু রেখাকে আমরা ক্যালকুলেশন করে যেখানে তার ওই ছেদটা দেখব সেই রেখা, সেই ক্যালকুলেশন করে তার বয়সটা তখন কত সেটা ক্যালকুলেশন করে বলে দেব তার 49 বছরে অ্যাক্সিডেন্টের যোগ। যদি শনির ক্ষেত্র থেকে শিরোরেখা, আয়ু রেখা এবং হৃদয় রেখা প্রত্যেকটা যদি সেই জায়গাগুলো যদি ব্রেক 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 থাকে তাহলে তার অ্যাক্সিডেন্টের যোগ, অ্যাক্সিডেন্ট হবেই। আয়ু রেখার সাথে একদম বরাবর প্যারালালি যদি আরেকটা রেখা পরস্পর নেমে আসে তাহলে তার অ্যাক্সিডেন্ট হবেই, অ্যাক্সিডেন্টের যোগ, কেউ বাঁচাতে পারবে না, অ্যাক্সিডেন্ট হবেই। আর আয়ু রেখাকে যদি ধনুক যেরকম হয়, আমরা যে তীর ধনুক, সেরকম যদি একটা রেখা যদি সরাসরি যদি আয়ু রেখার শুরু থেকে শেষ পর্যন্ত বা মাঝখানে যদি ধনুকের মতো একটা রেখা থাকে সেটাও কিন্তু আয়ু রেখা, মানে দেখা হয় যে সেই সময়ে কিন্তু তার অ্যাক্সিডেন্টের যোগ। আর সুইসাইড এটা হলো মানে বাইরের থেকে কিভাবে তার অ্যাক্সিডেন্টের যোগ। আর সুইসাইডটা কিভাবে হবে, শনির ক্ষেত্রে দেখুন ক্রস সাইন, শনির ক্ষেত্রে দেখুন মিডল ফিঙ্গারের ঠিক নিচে শনির ক্ষেত্রে দেখুন ক্রস সাইন আছে, সেখান থেকে একটা হালকা রেখা নেমে এসে আয়ু রেখাকে টাচ করেছে, তাহলে তার কিন্তু সুইসাইডিং টেন্ডেন্সি থাকবে। শনি যাদের নিচস্ত তাদের মেন্টাল ডিপ্রেশন আসবে, মেন্টাল ডিপ্রেশন থেকে কিন্তু সুইসাইডিং টেন্ডেন্সি আসে। সময়ের সঙ্গে সঙ্গে বিদায় নেবো, বিদায় জানাবো জ্যোতিষ কুমারকে, বিদায় জানাবো আপনাদেরও, কিন্তু সুইসাইডিং টেন্ডেন্সি আসে অবশ্যই এই মন্ত্র থেকে যদি 3-4 রেখা উঠে যায়। 9330961109 এ ফোন করে আপনারা সরাসরি ওনার সঙ্গে কথা বলতে পারবেন। নমস্কার, ভালো থাকুন, ভালো ভাবুন, সন্তুষ্ট থাকুন তারামার চরণে। প্রতি প্রত্যেকের মঙ্গল শ্রীবৃদ্ধি কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, জয় ভোলেনাথ।